কে গড়ফারসের ফ্ল্যাটে অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেখানে পল্লবী আর শাগনিক নিজেদের বিবাহিত বলেই দাবি করছিল। আসল সত্যিটা কি? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পল্লবীর রহস্য মৃত্যুর খবর, সঙ্গে তার কিছু ছবি নিয়েও চর্চা শুরু হয়েছে, যা অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। পয়লা বৈশাখের সময়ে শেয়ার করা একটা ছবিতে পল্লবীর কপালে স্পষ্ট সিঁদুর, যা নিয়ে অনেকেরই প্রশ্ন, এটা কি ভুল করে পড়েছিলেন নাকি তুলতে ভুলে গিয়েছিলেন। আরেকটা ছবিতে দেখা যাচ্ছে শাগনিকের হাত ধরে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি, ঠিক যেন আংটি পরার আগের মুহূর্ত। আর ছবির ক্যাপশনে লেখা অবশেষে, যদিও পল্লবী আর শাগনিক দুই পরিবারেরই দাবি লিভ ইন সম্পর্কে ছিল এই দুজন, 25 বছর বয়সী অভিনেত্রীর বাবার দাবি তার মেয়েকে খুন করা হয়েছে। দুজনের সম্পর্ক যে ভালো ছিল না তা দাবি করছে অভিনেত্রীর বন্ধু বান্ধবীরাও। হাওড়ার রামরাজাতলার জিআইপি কলোনি স্টেশন রোডের বাসিন্দা দুজনেই, বাড়িও পাশাপাশি। মনে করা হচ্ছে ছেলেবেলা থেকেই পল্লবী শাগনিক ছিল ঘনিষ্ঠ বন্ধু, এরপর প্রেমের পরিণয়, এরপর লিভ ইন সম্পর্ক। জানা গিয়েছে শনিবার রাতে আর রবিবার সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়, এরপর সিগারেট খেতে শাগনিক বাড়ি থেকে বের হন। ফিরে এসে দেখেন ঘরের ভেতর থেকে বন্ধ, ডেকে সাড়া না পেলে তিনি দরজার লক ভাঙেন, তারপর খবর দেন পুলিশে। এদিকে শাগনিকের বাবা জানিয়েছেন ওরা লিভ ইন করতো বলেই জানিয়েছিল আমাদের, যদিও এরকম লিভ ইন সম্পর্ক নিয়ে আমাদের মত ছিল না, আমরা চাইতাম ওরা বিয়ে করে নিক। শাগনিকের মা শুধু জানিয়েছেন ছেলে অনলাইনে কাজ করে। এদিকে পল্লবীর প্রেমিকের ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট করে রাখা, তাই তো ফটো বা ভিডিও দেখার অনুমতি নেই, বা ইচ্ছে থাকলেও কিছু পাওয়া যাচ্ছে না। বর্তমানে ফেসবুক প্রোফাইলটিরও অস্তিত্ব নেই, হয়তো তা ডিঅ্যাক্টিভও নয়, ডিলিট করে দেওয়া হয়েছে। রহস্য কিন্তু রয়ে গিয়েছে, আসলে কি এটা খুন নাকি আত্মহত্যা? দর্শক, আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।